মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, শাতিলা, আপনি আসলে যেমনটি জানতে চাচ্ছিলেন, ফ্রান্সের সার্বিকভাবে কিন্তু করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে। একইভাবে ফ্রান্স ছাড়াও সমগ্র ইউরোপের প্রায় সবকটি দেশেই কিন্তু এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, যার কারণে কিন্তু লকডাউন তুলে দেওয়া হয়েছে অনেক দেশে এবং অনেক দেশেই শিথিল করা হয়েছে। ফ্রান্স ছাড়াও পর্তুগাল, স্পেন, ইতালি, বেলজিয়াম, সুইজারল্যান্ড সব দেশেই কিন্তু একই পরিস্থিতি। যদিও আক্রান্ত আর মৃতের সংখ্যা এখনো অব্যাহত রয়েছে, কখনো বা সেই আক্রান্ত মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী আর কখনো বা নিম্নমুখী, তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে। একই চিত্র কিন্তু আমরা যুক্তরাজ্যেও দেখেছি, সেখানেও কিন্তু লকডাউন আসলে এখন অনেকটাই শিথিল করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো। আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি, এর আগেও কিন্তু আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম যে করোনার পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে যে মন্দা ভাব চলছে কিংবা ব্যবসায়িক যে ধস নেমেছে, সেখান থেকে উত্তরণের জন্য প্রত্যেকটি দেশের সরকাররাই নানা পদক্ষেপ নিয়েছে। আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখি, এই সময়টা অর্থাৎ এই মৌসুমটা কিন্তু পুরো ইউরোপের জন্য পর্যটন মৌসুম এবং লাখ লাখ পর্যটক কিন্তু এই সময় এই দেশগুলোতে ভ্রমণ করে থাকেন। তবে এবার কিন্তু তার কোনো কিছুই নেই, এখনো আন্তর্জাতিকভাবে পুরোপুরি ফ্লাইট চালু না হওয়ায় যেগুলো আসলে আশা করা হয়েছিল যে কিছু সংখ্যক পর্যটক হয়তো বা এখন আসবেন, সেটিও কিন্তু সম্ভব হচ্ছে না। এবং এখন হাতে যে এই গ্রীষ্ম মৌসুমের সময় রয়েছে, বাকি সময়গুলোতেও যে আসলে পর্যটকরা আসবেন সেটিও কিন্তু এখন পর্যন্ত আশা করা যাচ্ছে না। যে কারণে আমি যদি ফ্রান্সের বিষয়টি আপনাকে বলি, যে বছরে কিন্তু লাখ লাখ পর্যটক এই দেশটিতে ভ্রমণ করে থাকেন এবং এই পর্যটন শিল্পকে ঘিরে এখানে নানা ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে, তবে সব ব্যবসা বাণিজ্যেই কিন্তু ধস নেমেছে, অনেক মানুষ কিন্তু বেকার হয়ে পড়েছেন এবং ফ্রান্সের যে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে এবং সেই ছাঁটাইয়ের শিকার হয়েছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। বার রেস্টুরেন্ট খুলে দেওয়া হলে পর্যটন যে এলাকাগুলো রয়েছে, পর্যটন পর্যটক যে এলাকাগুলোতে ভ্রমণ করে থাকেন সেই এলাকাগুলো বার রেস্টুরেন্ট এখনো খোলা হয়নি এবং দু একটি যেটি খোলা হয়েছে সেখানেও কিন্তু ক্রেতার উপস্থিতি একেবারেই কম। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু করোনার একটি প্রভাব পড়েছে, ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত চাঙ্গা হয়ে ওঠেনি। এটি কিন্তু শুধু ফ্রান্সের চিত্র নয়, এটি পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড সহ সব দেশের চিত্র কিন্তু একইভাবে আমরা লক্ষ্য করছি। ফ্রান্সের ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম, তো তারা বলছেন যে এখন যে সংকটের মধ্যে আসলে তারা পড়েছেন, এই সংকট কাটিয়ে উঠতে তাদের আসলে দীর্ঘ সময় লাগবে। সরকারগুলো, প্রত্যেকটি দেশের সরকার কিন্তু নানা পদক্ষেপ নিয়েছে, প্রণোদনা দিয়েছে এবং ব্যবসা বাণিজ্য যাতে আরো চাঙ্গা হয় ব্যবসায়ীদেরকে কিন্তু নানা ধরনের তারা আর্থিক সহায়তা দিয়েছে। তো শাতিলা, এই ছিল এখন পর্যন্ত পুরো ইউরোপের করোনার সার্বিক পরিস্থিতির চিত্র। শাতিলা, ফ্রান্স থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু।